আন্তর্জাতিক নারী দিবসের জন্য অভিনন্দন। এতক্ষণ আমরা ডাক্তার দিদির কাছ থেকে শুনছিলাম অনেক কথা। আমি জানি না, আমার হয়তো স্মরণ শক্তি খুব কম, এক ঘন্টা শোনার পরে কতটুকু আমি মনে রেখেছি আমার কিন্তু সন্দেহ আছে। আমার মনে হয় আপনাদের কাছেও সেই একটা সমস্যা থেকেই গেল। অনেক কথা উনি বললেন, অনেক কিছু জানালেন, অনেক কিছু শুনলাম, কিন্তু কতটুকু আমাদের মাথায় রাখলাম। আমরা যদি একসাথে পাঁচটা ছেলেকে দেখি, আমরা কলেজে পড়াই অনেকগুলো ছেলে, সবার সবার একবার একবার করে ওদের নামগুলো শুনি, তারপর আবার ভুলে দিই, কিন্তু কখন ভুলি না বা কখন আমাদের অসুবিধা হয় না, যখন ওদের নামগুলো আমরা লিখে রাখি। লিখে রেখে আজকে দিদি যে আমাদের এতগুলো কথা বলে গেলেন, এই যে উনি একটার পর একটা স্লাইড দেখাচ্ছিলেন, এই স্লাইডগুলো আমরা যদি রেখে দিয়ে আবার পড়ি তাহলে কিছু মাথায় ঢুকে যাবে। কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ওই স্লাইডগুলো পড়তে হবে। না পড়লে কিন্তু শুধু মাথায় মুখস্থ করে একবার বলে গেলেন আর সব মুখস্থ হয়ে গেল, তা কিন্তু উচ্চ। তাই আমাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এটাকে আবার কাজে লাগাতে হবে। তখন জিনিসটা আমি যদি লিখে রাখি তাহলে কিন্তু আমি এটা একটাও কিছু ভুলব। লিখবো কী করে? লিখতে গেলে আমাকে কিন্তু কথাবার্তা শিখতেই হবে। কথাবার্তা যদি আমি না শিখি, আমি যদি পড়াশোনাতে একটুও না করি, আমার পক্ষে কিন্তু লেখাটা একেবারেই অসম্ভব। দিদি যেটা বলছিলেন বারে বারে, এটা খুব সত্যি কথা। আমাদের দেশের বাচ্চারা, কত কত বাচ্চা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তার জন্য কিন্তু সরকার অনেক চেষ্টা করছে। যেমন একটা সেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। আমরা এই যখন চা খাওয়ার বিরতি হবে